আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আরেকটা নতুন ছোটখাটো ব্লগ আপনাদের সবার সাথে শেয়ার করতে চলে আসলাম। তো আজকে আমাদের একটু বাইরে বের হওয়ার প্ল্যান ছিল। তো সকাল থেকে একদম বৃষ্টি শুরু হয়েছে, তো বৃষ্টি থামছিলই না। তো ভাবলাম যে বিকেলে যদি বৃষ্টি থামে তখন একটু বাইরে যাব। তো বাইরে বলতে আজকে আমরা একটু সাভারে আসছিলাম। ফার্স্ট অফ অল বলে রাখা ভালো, আজকে আমরা খাবার দাবার জন্য ছোটখাটো একটা প্ল্যানিং দিয়ে এসেছিলাম। তো এমন কোনো রেস্টুরেন্ট নাই সাভারে যেটা আমরা কোনো খাবার ট্রাই করি নাই। তো আজকে আমরা এসেছিলাম স্ন্যাকার্সে। তো এখানে আমরা আগেরবারও এসেছিলাম, তো এটা এসেছিলাম প্রায় 6 মাস আগের কথা। তো এখন আবার এসেছি, ওদের পেজে দেখলাম ইদানিং হচ্ছে ওদের পেজে নতুন কোনো আইটেম অ্যাড হয়েছে। তো ভাবলাম যে এখানে এসে আজকে ট্রাই করব খাবার দাবার। স্ন্যাকার্সের লোকেশনটা সাভার থানা রোডের একদম স্ট্যান্ডে অবস্থিত। আমাদের যেদিন বাইরে খাবার দাবারের প্ল্যানিং থাকে, তো আমাদের মধ্যে সবচেয়ে এক্সাইটেড থাকে আমার বাচ্চা। তো বাইরে খাবার খুবই পছন্দ করে। তো ওকে আমি দেখা যায় বাসায় অনেক কিছু খাবার ট্রাই করি, কিন্তু ও কখনই খেতে চায় না। আর বাইরে খেতে আসলে ওকে কোনো কিছু খাবারের জন্য জোর করতে হয় না। প্রথমে এসে আমরা নাচোস নিলাম, তার সাথে 2টা সেট মানের প্লেটার। আর আমাদের দুজনের 2 রকম প্লেটার ছিল, তার সাথে নাগাউইংস ছিল। তো ওগুলার জন্য আমাদের কাছ থেকে 20 মিনিটের মতো ওরা টাইম নিল। তো ফার্স্টে আমাদের নাচোসটা ওরা দিয়েছে। ওদের খাবার নিয়ে আমি যেটা রেকমেন্ড না করলেই না, ওদের খাবার আসলে অনেক ভালো ছিল। এর আগে আমরা যখন এসেছিলাম তখন ওরা রেস্টুরেন্টটা প্রথম স্টার্ট করেছিল, তখন এসেছিলাম, কিন্তু তখন আমাদের কাছে খাবার টেস্টটা তেমন ভালো লাগেনি। কিন্তু এইবার মানে এত ভালো হয়েছে বলে বোঝানোর মতো না, সাভারের মতো এটা বেস্ট বলবো। ওদের খাবারগুলোতে সব কিছু বেশি পরিমাণে অ্যাড করা হয়েছে। তো ওই যে আপনাদের ভাইয়ের যে সেট মেনুটা নিয়েছে, দেখা যায় বাকি সব রেস্টুরেন্টে অত বড় চিকেনের লেগ পিস দেয় না, তো ওইটা প্রাইস অনুযায়ী ওইটা অনেক বড় ছিল। তো যাই হোক, আর আমরা যে নাচোসটা নিয়েছিলাম ওটাতে প্রচুর পরিমাণে মাশরুম আর চিকেন অ্যাড করা হয়েছে। তো সবশেষে এটাই বলবো, ওদের খাবারের পরিমাণ আর টেস্ট সব কিছুই অনেক ভালো। যারা সাভারে বা সাভারের আশেপাশে আছেন তারা অবশ্যই এখানে খাবার ট্রাই করে যাবেন, একবার হলেও ট্রাই করবেন। আপনাদের ভাইয়া নাগা ফ্লেভারের চিকেন নিয়েছিল, তো সে ঝালে একদম অবস্থা তার খারাপ হয়ে গেছে। তো এরকম ঝাল নাকি সে আগে কখনোই খায়নি। তারপরও ওদের খাবারের টেস্টটা অনেক ভালো ছিল, আবারও বলবো। তো যাই হোক, আমি একটা কথা আগেও বলেছি, তো আমি এখন পেজে তেমন অ্যাক্টিভ থাকতে পারি না, অনেক ব্যস্ত থাকি। তো তারপর অ্যাক্টিভ থাকার চেষ্টা করি। তো আপনারা যেভাবে আমাকে সাপোর্ট করেছেন তার জন্য অনেক অনেক থ্যাঙ্কস। তো আপনারা আরও বেশি বেশি সাপোর্ট করবেন যাতে আমি আরও ভিডিও বানাতে পারি, আর আপনাদের সাপোর্ট আমাকে ভিডিও বানাতে অনেক উৎসাহিত করে। আজকে আর ভিডিওটা বেশি বড় করতে চাচ্ছি না। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার জন্য আমার বাচ্চার জন্য বেশি বেশি দোয়া করবেন। তো সামনে ঈদ, তো সবাইকে ঈদের জন্য অগ্রিম অনেক অনেক শুভেচ্ছা। তো সবাইকে জানাচ্ছি ঈদ মোবারক। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।